মেরি ক্রিসমাস কি দিল আজকে তোমার সান্টা? কি দিয়েছে খোঁজো তো, কোথাও খোঁজো। আমি তো কখন উঠে গেছি, ও বাবা এই বছরেও দিয়েছে, ও বাবা গো। এই বছর, এই বছরেও সান্টা ভোলেনি তো, ও বাবা হ্যাপি, ও বাবা গো। সান্টা কত কিছু দিয়েছে, মনে হচ্ছে আবার আসবে সান্টা দেওয়ার জন্য। ও বাবা গো, একটু গুড মর্নিং বলো। তোমার সান্টা কি কি দিয়েছে দেখাই একটু। এটা মা সান্টা দিয়েছে না বাবা সান্টা দিয়েছে? কোন সান্টা দিল? উঠে পালো, উঠে পালো, আবার সান্টা দেব। এইবার আসছে বাবা সান্টা। মা সান্টা কম দিয়েছে, এটা বাবা সান্টা দিয়েছে। ও বাবা, এ কি খুশি, হ্যাপি, কত কিছু, কাউন্ট করো তো, কাউন্ট করো। হ্যাপি, পনেরো, ষোলো, আঠেরো, ১৯, যা একটা কম হয়ে গেল নাকি? কুড়ি। ও বাবা, সান্টা বুড়োটাকে সোজা করে দেখাও তো, এটা কে বানিয়েছে? এটা পুপু দিদি বানিয়েছে। ভুলভাল গুনেছো, এতগুলো পে না কাউন্ট করতে পারছো না, তাই না? এই যে আমাদের দুটো সান্টা, আমার সান্টা বর আর সান্টা বাচ্চা। সান্টা বাচ্চা প্রত্যেকবারের মতন এই বছরেও ওর বাবা সান্টা বাবা, সান্টা বাবা এসে ওকে এত কিছু দিয়েছে, ও ভীষণ খুশি। একটু তাকাও, তাকাও, একটু ফটো তুলি, নাকটা তো বোঝাই যাচ্ছে না। সান্টা বাচ্চা আমাদের, একটু তাকাও। বাহ, এই যে আমার ছেলের মেরি ক্রিসমাসে আর পুপুর আঁকা, এই যে মেরি ক্রিসমাস, এগুলো হচ্ছে পুপু এঁকেছে সান্টা বুড়োকে, সান্টা দাদু। এটাও আমাদের পুপুরানি করেছে। এগুলো হচ্ছে আমার, আমার ছেলের সান্টা বুড়ো গিফট করেছে ছেলেকে, এগুলো সান্টা বুড়ো গিফট করেছে প্রত্যেকবারের মতন, তাই তো? হ্যাপি, এই লেখাটা তো এখানে দিতে পারলাম। তো এই যে আমাদের পুপুরানি মেরি ক্রিসমাসে এই যে সান্টা বুড়োকে এঁকেছে, এটা আদি বুড়ো এঁকেছে মেরি ক্রিসমাস, আর এটাও পুপুরানি এঁকেছে, এটা বানিয়েছে, আর এইগুলো হচ্ছে আমার ছেলে সান্টা বুড়ো, সান্টা বাবা ওকে গিফট করেছে। ও খালি এই চকলেটেই খুশি। তাকাও ছোট সান্টা বুড়ো, হ্যাপি। যাওয়ার সময় হাঁপিয়ে দিয়ে, আমার দিদি ফোনে ফোনে বলতো তো, আমরা হাসতাম চুড়ে কান্ত। আমরাও তো, আমরা যখন যেতাম ওর মেসো আসতো, আর ও না ওর মেয়ে, বুঝেছো, জামাইবাবু তো ওর সাথে সেরকম ভাবে মিশতো না, কিন্তু তোমার ইসে ওই যে ওর মেসোর সাথে আবার ওর সাথে খুব ভালো মেলে। হ্যাঁ, আর ছোটোবেলায় ওর মেসো একবার ওকে বলেছে তুমি বাবা ডাক, ছোটোবেলায় না ও বাবা ডাকতো। হ্যাঁ, এখানে এখনো ওই যে খচায় তাহলে আমি তো, তুই তো আমাকে ছোটোবেলায় বাবা ডাকতিস।
হ্যাঁ বলছে মার সাথে, আমি আমি ফোনে ফোনে বলি তো মার জ্বর হয়েছে, মার কাছে শুবি না। না না বাবা, মার যখন ইসে হচ্ছে মার কাছেই শোবো, মার কাছেই থাকবো, যা হবে দেখা যাবে। হ্যাঁ মার কাছেই আমি শোবো, গরম জল খেয়ে নেবো। স্নান হচ্ছে, কালকে স্নান হয়নি তো আজকে স্নান করছে। না করো তাড়াতাড়ি করো, করে নাও একবারই, ঠান্ডা লেগে যাবে। করো আস্তে জোরে জোরে ঢাল। হাই বন্ধুরা, তো আমি আবার এই 4টে বাজে এখন রেডি হয়ে গেছি। আজ হচ্ছে 25শে ডিসেম্বর, তো ছেলে খুব বোরিং হচ্ছে, তো ঘরে একা থাকতে চাইছে না, এমনিও পুপু দিদি নেই, তাই জন্য এখন ওকে নিয়ে বেরোচ্ছি একটু ঘুরিয়ে আনতে। সামনেই একটা মল আছে, বিগ বাজার বিশাল, তো এখানে একটু যাচ্ছি, তো তোমরাও আমার সঙ্গে থেকো, চলো আমার সাথে। তো আমরা তিনজনে রিক্সায় উঠে গেছি, রিক্সা উঠে মানে একেবারেই 5 মিনিট লাগে, 5 মিনিটের থেকেও কম সময়, তো চলো আমাদের সঙ্গে থাকো। এখন শপিং মলে দেখছি কি নেওয়া যায়, আর ছেলে এই যে ছেলের গেঞ্জি কিনে নিয়ে ঘুরছে। ছেলে আর বরকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমি একটু সোয়েটার দেখতে গেছিলাম, কারণ মেন উদ্দেশ্য ছিল সোয়েটার কেনাই, তো ওটা আর পাইনি, তো কি করব ব্যাড লাক, তো এটা বিলটা হয়ে গেলে আমি বাইরে বেরিয়ে যাব। শপিং মল থেকে বেরিয়ে গেছি কেনাকাটি করে, এবারে আমরা এই যে ভেলপুরি খাবো, দই ফুচকা অর্ডার দেওয়া হয়েছে। এই যে কোথায় গেল দই ফুচকা, এখন আমরা ভেলপুরি খাবো, তুমি ধরো ভেলপুরিটা। পায়ে ব্যথা নিয়েও আমি একটুখানি ঘুরু ঘুরু করে আসলাম, তো তোমাদের তো সঙ্গে নিয়েই গেলাম, আমি একটু এই বিগ বাজার গেছিলাম, তো কোথায় যাব, এখানে সামনে একমাত্র ওই মলই আছে, তো পায়ে ব্যথাটা নিয়ে আর বর তো বেরাবেই না, যার জন্য একটু জোর জবরদস্তি করে ওকে নিয়ে গেলাম, তো বলল যে এখানটাই যেতে রাজি হলো, যে না চলো কাছাকাছি, আবার যাতে তাড়াতাড়ি করে চলে আসতে পারি, এই জন্য একটু শপিং মল থেকে ঘুরে আসলাম। তো এই পায়ে ব্যথা করছে এখন ভীষণ, এখন আবার গরম জল দিয়ে একটু সেঁক নেবো পায়ে, আর কি এবার ঘরে বসে থাকবো, কারণ ছেলেটা আসলে বোরিং হচ্ছিল, আমি না গেলেও হতো, ছেলেটা খুব কান্নাকাটি করছিল যে বাড়ি যাব বাড়ি যাব, আসলে ওর পপু দিদিও নেই, যার জন্য একটু বোরিং হচ্ছিল, তো বললাম যে চলো ওকে নিয়ে একটু ঘুরিয়ে আনি। এনে ওকে নিয়ে একটু বেরোলাম, বেশিক্ষণ নাই, কত হবে 2 ঘন্টা হয়ে গেল প্রায়, তাও তো এখন তো শীতের সন্ধ্যা, একটু রাত্রা তাড়াতাড়ি হয়ে যায়, এখন কটা বাজে
এখন বাজে 7:15, তো বেরিয়েছিলাম আমি 5টা নাগাদ, তো 2 ঘন্টা প্রায় হয়েই গেল। তো চলো এবার একটু পায়ে সেক টেক করি, তারপরে আবার আবার কথা বলবো। কী কী কিনেছি সেটা পরে দেখাচ্ছি। আমি বিশাল আর বিগ বাজারে দুখানায় দুটোতেই গেছিলাম, তো কিনেছি বিশাল থেকে। তো কি কি কিনেছি তোমাদেরকে দেখাতে বসে গেছি। তো আমার জন্য একটা রুমালের সেট, তিনটে কালার রুমাল আছে। তো আমি একটা জিনিস কিনেছি, মা পরে দেখাবো, মা তো কিনতেই দিচ্ছিল না, কারণ মা ওগুলো পছন্দ করে না। আমি আমার ওগুলো খুব ভালো লাগে। এটা একটা তোয়ালে কিনেছি, এটা বাড়িতে ইউজ করার জন্য। বাবা তো কিনে দিয়েছে, এটা ইউজ করার জন্য কিনেছি, বলছি পরে বলছি। আর এটা বাড়িতে ইউজ করব, এটা কটনের আছে পুরো, ভালো কোয়ালিটিটা। ছেলের জন্য এরকম একটা গেঞ্জি, এই যে শীতে পরা যাবে গেঞ্জিটা, কোয়ালিটিটা ভালো। গরম জলে পা চুবিয়ে বসে আছি, একটু সেক টেক করে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি। রেড কালারের ছেলের জন্য গেঞ্জি আর একটা কিনেছি, ওটা তোমাদের নিশ্চয়ই পছন্দ হবে, আমারও পছন্দ ওটা। আর এটা শীতকাল, এই সব সময় একটা ফুল হাতা, এই জন্য কিনে দিলাম। পাতলার মধ্যে ফুল হাতা আছে, ওটা ওর এটাই পছন্দ, সাদা। অন্য কালার ছিল ওর পছন্দ হচ্ছে না, ওর এটাই পছন্দ। আর ওর জন্য একটা সক্স, সব কিছুই ওর জন্য। আর আমাদের সবার ইউজ করার জন্য দুটো বটল। আর তোরটা তুই দেখা, আমি কিনেছি এই যে, আমি রাজি ছিলাম না কিনে দেওয়ার জন্য, তবুও জোর জবরদস্তি করে ওখানটা লেখা আছে দেখো, এটা একটা ক্লে, এইটা বেলুনের মতন একটা, যে বেলুন আমরা যে রুটি বেলি ওরকম বেলুনের মতন আছে, এটা দিয়ে ক্লে গুলোকে কি করতে পারবে, বেলতে পারবে। তো এটা আমি কিনে দিতে একেবারে রাজি না, এটা খুললে বোঝা যাবে, বাট খুব প্লাস্টিকের মতন দেখতে, এটা জানি না এটা কি হবে বের করলে। তো আমি তো দেবো না, আমি বললাম আর এক ধরনের একটা খেলনা ছিল, তো সেটা কেন যার জন্য এটা আমি ওকে দিতে বাধ্য হলাম, ওর বাবা কিনে দিল। আমি ক্লে পছন্দ করি না, আমার একেবারেই ভালো লাগে না। কদিন পর যে একটু কালো কালো হয়ে যাবে, কালো কালো হয়ে যায় বাড়িতে, এরকম অনেক তোমার ওই যে ইগুলো হয় না কি বলে বাবু ওটাকে, করে স্লাইম, স্লাইম কেনে। আমি স্লাইম কয়েকবার 5-6 বার ঘাটার পরে ওগুলোকে নিয়ে ফেলে দিই, আমার মানে ওই স্লাইম একেবারেই আমার অপছন্দের জিনিস, তো সেটা ভালো করেই জানে, তার জন্য এই এগুলোও আমি কিনে দিতে চাইনি ক্লে এগুলো, তো বাধ্য হয়ে দিলাম। কাঁচে মুখ ভার করে রয়েছে, এখন এসে আমি গরম জল দিয়ে পা সেক টেক করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি কিনেছি, কারণ আমি আচ্ছা বন্ধুরা একটা আমি একটা দেখা জিনিস দেখাবো, ওটা কি গো, ওই যে ঘর, ওটা দিয়ে সেভ করতে হবে কালার গুলোকে, এই করে। যাই হোক, ওটা খুললে বোঝা যাবে যে ওটা কিভাবে খেলতে হয়। তো এই ছিল আজকে কেনাকাটি, আসলে উদ্দেশ্যটা ছিল একটু বাইরে বেরানো। ঠিক আছে, তুমি চুপ করো, আমি একটু বলে নি। তো উদ্দেশ্যটা ছিল হচ্ছে বাইরে একটু ঘুরবো, তো টাইম কাটাবো, তো এটাই। কিন্তু পা ব্যথা নিয়ে একেবারে যেতে রাজি ছিল না ওর বাবা, তো আমাদের জোর জবরদস্তি করে নিয়ে গেলাম আমরা ওকে। তো বাইরে গিয়ে তো দেখালে আমি ভেলপুরি খেলাম, আর কি খেলাম বাবু, দই ফুচকা, দই ফুচকা খেলাম। তো রাত্রে যেহেতু বাড়িতে খাবার খাবো, বাইরের খাবার খাবো না, অত শরীরটাও ভালো না বাইরের খাবারতেই, তো বাইরের খাবার খাওয়া একেবারেই মানে খেলে পেটটা যদি প্রবলেম করে, এই জন্য আর খেলাম না কিছু, ওই একটাই ভেলপুরি নিয়েছিলাম, ছেলে খেলো, আর দই ফুচকাটা আমি একটু খেলাম।
ছেলে একটা খেয়েছে, ওর ঝাল ঝাল লেগেছে, ও খেলো না। ছিল আজকে আমাদের একটা একটা খেতে খেতে লাস্টে ঝোলটা দইটা খেলি। তো এই ছিল আজকের আমাদের মানে 25শে ডিসেম্বরের টাইম কাটানো। তো তোমরা কিভাবে টাইম কাটালে আজকে সেটা কমেন্ট করে জানাবে। তো সবাইকে আরেকবার জানিয়ে দিই, মেরি ক্রিসমাস। তুমি জানিয়ে দাও মেরি ক্রিসমাস, টাটা, গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে কি করবে বাবু? লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্য অবশ্য সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটি টিপে দেবে। তো আজকের মতন টাটা।